मारा गेलें जातीय पार्टी चेयरमैन और साबेक राष्ट्रपति हुसैन मोहम्मद एरशाद दीर्घदिन ढाका सीएमएच चिकित्साधीन छिलेन तिनि उजाने ढले चापे तिस्तार भयावह रूप ब्यारेजेर पानी ढुके पड़ेছে लोकालये सिलेटे बड़ धरनेर बन्यार आशंका पास्तरित दूधे एबार 4টি অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়ার দাবি অধ্যাপক ফারুকের বিভ্রান্তি দূর করতে বিদেশে নমুনা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের এবং 23 বছর পর নতুন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব লর্ডসে বিকেলে বিশ্বকাপের ফাইনালে রোল করবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকাল 7:45 মিনিটে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা যান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বয়স হয়েছিল 89 বছর শারীরিক অবস্থা খারাপ হলে গত 26 জুন তিনি সিএমএইচে ভর্তি হন তিনি ফুসফুসে সংক্রমণ সহ কিডনি জটিলতায় ভুগছিলেন 17 দিন চিকিৎসাধীন থাকার পর তিনি আজ মারা গেলেন 1930 সালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন এরশাদ পরে তার পরিবার রংপুরে চলে আসে তিনি চলতি জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের নেতা ছিলেন এই মুহূর্তে জাহাঙ্গীর গেটের সামনে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে মৌসুমী শাতিলা জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ কিন্তু গত 4 জুলাই থেকে কিন্তু তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এবং আইসপিআর এর পক্ষ থেকে আজকে কিন্তু জানানো হয়েছে সকাল 7:45 মিনিটে তিনি মারা গেছেন এই মুহূর্তে কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে তার আত্মীয় স্বজন এবং তার দলের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ধীরে ধীরে ভিড় করছেন যারা জানতে পেরেছেন তারা কিন্তু ছুটে আসছেন হুসেইন মোহাম্মদ এরশাদ কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং তিনি সবশেষ গত জুন মাসের 26 জুন কিন্তু তিনি সংকটাপন্ন অবস্থায় কিন্তু তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন এবং তিনি সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছিলেন এর কয়েকদিনের মধ্যেই কিন্তু উনি তার অবস্থা আরো অবনতি হলে কিন্তু গুজব ছড়িয়ে পড়েছিল যে তিনি আর নেই এই বিষয়টি তারপর দলের পক্ষ থেকে জানানো হয় তার অবস্থা সংকটাপন্ন কিন্তু তিনি বেঁচে ছিলেন কিন্তু আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ 7:45 মিনিটে আইসপিআরের তথ্য আইসপিআরের পক্ষ থেকে আইসপিআরের সহকারী পরিচালক রাশিদুল ইসলাম খান যেটি জানিয়েছেন সেটি 7:45 মিনিটে তিনি মারা গেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ কিন্তু বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন তার ফুসফুস কাজ করছিল না তার কিডনি কাজ করছিল না তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল সব মিলিয়ে কিন্তু দলের পক্ষ থেকে গত 10 থেকে 15 দিন ধরে কিন্তু তার শারীরিক অবস্থা প্রতিদিনই ব্রিফ করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে চিকিৎসকের বরাত দিয়ে যেটি বলছিল যে তার অবস্থা কিছুটা উন্নতি অবনতি প্রতি মুহূর্তেই হচ্ছে তবে তার যে অবস্থা তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং তার কোনো অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু গত 10 দিন বলা চলে গত 10 দিন ধরে কাজ করছিল না তো দলের পক্ষ থেকে তার ছোট ভাই এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের তিনি কিন্তু প্রতিদিনই সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন গতকালও কিন্তু তিনি জানিয়েছেন যে হুসেইন মোহাম্মদ এরশাদের যে অঙ্গ প্রত্যঙ্গ তা কিন্তু কৃত্রিমভাবে তাকে লাইফ সাপোর্টে কৃত্রিমভাবে কিন্তু এগুলো কাজ করছিল এবং তার কোনো অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু কাজ করছিল না এবং তাকে ডায়ালাইসিস করে তাকে কিডনি সচল করে রাখা হয়েছিল সব মিলিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু বলা চলে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই কিন্তু তিনি অসুস্থ ছিলেন অসুস্থ হয়ে কিন্তু তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং তার অবস্থা অবনতি হলে নির্বাচনের আগে কিন্তু তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য চলে যান এবং তিনি সিঙ্গাপুরে কিন্তু বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে কিন্তু তিনি নির্বাচনের পরে দেশে ফিরেন কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি কারণ তার যে সমস্যা ছিল সেগুলা জটিল আকার ধারণ করছিল তো সব মিলিয়ে বলা চলে যে নির্বাচনের আগ থেকেই কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের অবস্থা মুমূর্ষু ছিল তো আজকে তিনি সকাল 7:45 মিনিটে তিনি মারা গেছেন যেটা আমি বলছিলাম তো এই ছিল শাতিলা আমার কাছ থেকে সবশেষ খবর জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেছেন তার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মৌসুমী ইসলাম একজন সামরিক শাসকের পতনের পর আবারো ঘুরে দাঁড়িয়েছেন রাজনীতিতে এটি শুধু বাংলাদেশ নয় বরং পৃথিবীর ইতিহাসে বিরল নানা কারণে আলোচিত সমালোচিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ রাজনীতিতে যিনি ছিলেন আনপ্রেডিক্টেবল খ্যাত প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের জীবনের নানা ঘটনা তুলে ধরেছেন মেলায়েত হোসেন হোসেন মোহাম্মদ এরশাদ জন্ম নেন 1930 সালের 1 ফেব্রুয়ারি পিতা মকবুল হোসেন ছিলেন আদালতের পেশকার পিতার চাকরির সুবাদেই বাংলাদেশের রংপুরে তাদের বসত ভিটা 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এরশাদ 52 সালে কমিশন লাভ করেন পাকিস্তান সেনাবাহিনীতে 1975 সালের 24 আগস্ট স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর মেজর জেনারেল এবং উপসেনাপ্রধান হিসেবে পদোন্নতি পান এই অবস্থা বাংলাদেশে কখনো ছিল না সবশেষ 2018-র একাদশ সংসদ নির্বাচনে নিজেই নেতৃত্ব দেন দলকে আসল বিরোধী দল হওয়ার ঘোষণা দিয়ে বিরোধী দলীয় নেতার আসনে আসীন হন হোসেন মোহাম্মদ এরশাদ মেলায়েত হোসেন সময় সংবাদ ঢাকা ক্ষমতার 9 বছর জুড়ে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধান পদে আসীন ছিলেন এইচএম এরশাদ তবে প্রধানমন্ত্রী পদে নিয়ে আসেন একে একে 4 জনকে যাদের প্রত্যেকেই একে একে বেরিয়ে গেছেন এরশাদের দল থেকে জাতীয় পার্টি ভাঙনের মুখে পড়ে অন্তত 7 বার এরশাদের রাজনীতি ও জাতীয় পার্টির ভাঙা গড়ার ইতিহাস আরও জানাচ্ছেন মেলায়েত হোসেন দল গঠন প্রক্রিয়ায় যুক্ত হয় কাজী জাফর আহমেদের ইউপিপি বিএনপির একাংশ সালাউদ্দিন কাদের চৌধুরীর মুসলিম লীগের একাংশ ও গণতন্ত্রী দল পরে 4 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় আরেকটি জাতীয় পার্টি গঠন করেন পরবর্তী মহাসচিব নাজির রহমান মঞ্জু বর্তমানে এই অংশের নেতৃত্বে রয়েছেন আন্দালিব রহমান পার্থ 4 দলীয় জোট সরকারের মন্ত্রিত্ব নিয়ে দ্বন্দ্বে পার্থর দল ছেড়ে আরও একটি জাতীয় পার্টি গঠন করেন এরশাদের প্রথম মহাসচিব এম এ মতিন এই 4টি দলেরই নিবন্ধন রয়েছে নির্বাচন কমিশনে বেলায়েত হোসেন সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে রাজধানী সিএমএইচের সামনে আছেন আমাদের রিপোর্ট বিশেষ প্রতিনিধি ওমর ফারুক আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে দর্শকরা আপনি জানেন যে গত বেশ কিছুদিন ধরেই সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের স্বাস্থ্য নিয়ে সারা দেশেই উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল এবং বিশেষ করে তার দলের পক্ষ থেকে প্রতিদিনই ব্রিফ করা হচ্ছিল এবং গতকাল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের তিনি জানিয়েছিলেন যে তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক এবং অনেক দিন ধরে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা সেই উদ্বেগ এবং উৎকণ্ঠার পরে আজকে সকাল 7:45 আইসিআর আমাদেরকে যেটি জানিয়েছে 7:45 এখানে যে চিকিৎসক আছেন সেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই হাসপাতালের আইসিইউতে তিনি আছেন সিএমএইচ হাসপাতালের আইসিইউতে এবং সেখানে পরিবারের যারা আছেন তারা এবং সার্বক্ষণিকভাবে যারা থাকতেন তারা এখানে এরই মধ্যে অনেকেই এসেছেন এবং অনেকেই আসার চেষ্টা করছেন কিন্তু আমরা এখনো পর্যন্ত এখান থেকে পরবর্তীতে কখন তাকে নিয়ে যাওয়া হবে এবং কোথায় দাফন করা হবে সেই বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আমরা সার্বক্ষণিকভাবেই আইএসপিআরের সাথে কথা বলছি তারা আমাদেরকে জানাচ্ছেন যে সব ধরনের আপডেটই তারা আমাদেরকে জানাবেন এবং হোসেন মোহাম্মদ এরশাদের এই মৃত্যুর যে খবর 7:45 আইএসপিআরই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং তারা সার্বক্ষণিকভাবেই গণমাধ্যমের সাথে যোগাযোগ এবং সহযোগিতা করে যাচ্ছেন এবং সাথীরা আপনি জানেন যে গত জুন মাসের 27 তারিখে সকালে হোসেন মোহাম্মদ এরশাদ অসুস্থতা বোধ করেন এবং তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় কিছুদিন এরপর তাকে এখানে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং তিনি আসলে বেশ কিছু স্বাস্থ্যগত জটিলতায় আসলে ভুগছিলেন তার রক্তের হিমোগ্লোবিনের স্বল্পতা ছিল ফুসফুসে সংক্রমণ ছিল এবং কিডনির জটিলতাও ছিল সব মিলিয়ে আসলে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং এখানে ডাক্তাররা বাংলাদেশের চিকিৎসকরা এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে বাঁচিয়ে রাখার জন্য। সিঙ্গাপুরের সাথেও তার পরিবারের পক্ষ থেকে এবং তার দলের পক্ষ থেকে সিঙ্গাপুরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছিল এবং তাদের সাথে সমন্বয় করেই আসলে এখানে প্রতিনিয়ত চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে তার দলের পক্ষ থেকে এবং হোসেন মোহাম্মদ এরশাদের ভাই জি এম কাদের, যিনি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার পক্ষ থেকে জানানো হচ্ছিল। এখন মূলত যেটির অপেক্ষা সেটি হচ্ছে যে পরবর্তীতে তাকে কোথায় কখন দাফন করা হবে এই বিষয়গুলো নিয়ে দলের পক্ষ থেকে নিশ্চয়ই ব্রিফ করা হবে এবং আমরা আইএসপিআর সাথে কথা বলে সবশেষ যেটি জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা একটি ব্রিফ করার চেষ্টা করছেন, সেই ব্রিফ করা যায় কিনা সেটি তারা ভাবছেন এবং সেটি হলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে এখান থেকে পরবর্তী যে আপডেট সেটি আপনাদেরকে জানাতে পারবো। সাথীরা, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর সিএমএস হাসপাতালে আজ সকালে মারা গিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক। সময় সংবাদে আরও থাকছে মানিকগঞ্জের ৪ উপজেলার তীব্র নদী ভাঙন, হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। প্রধানমন্ত্রী কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। থাকবে আমার ওখানে জমির যে স্বল্পতা, সেই স্বল্পতা দূর হবে, উন্নয়নের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমাদের বিভিন্ন জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পণ্য উৎপাদন হতে পারে। আমি ১০০টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি যে শিল্পায়নটা শুধুমাত্র ওই অর্থনৈতিক অঞ্চলগুলিতে হবে, সেটা দেশি বিদেশি বিনিয়োগ যাই হোক, যত্রতত্র যেখানে সেখানে যে যার মতো একটা শিল্প কলকারখানা গড়ে তুলতে পারবে না। এক্ষেত্রে একটা কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দরকার হলে আইনগত ব্যবস্থা আমাদের নিতে হবে, কারণ এটা তো পরিকল্পিত নগরায়ন হবে। সেই সব সাথে একেবারে তৃণমূল পর্যায়ে, একেবারে মানে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এখন থেকে এটা পদক্ষেপ নিতে হবে। সে পদক্ষেপটা হচ্ছে যেমন বর্জ্য ব্যবস্থাপনা, আমরা যদি এখন থেকে এটা না নিই ভবিষ্যতে আর এটা করা যাবে না। আর মানুষের উন্নয়নে, মানুষের সুখ সুবিধা, মানুষের কিছু জানার জন্য আমরা যেমন এদিকে একদিকে তথ্য অধিকার আইন করে মানুষকে তথ্য জানার সুযোগটা করে দিয়েছি, আবার আমাদের জেলা প্রশাসন ইতিমধ্যেই যে গণশুনানির যে কার্যক্রম হাতে নিয়েছে সেটা খুবই কার্যকর ভূমিকা রাখছে। অন্তত মানুষ কিছুটা জানতে পারছে তাদের মানে সমস্যাগুলি কি এবং সেই সমস্যাটা যে বলতে পারছে সেই সুযোগটাও তাদের সৃষ্টি করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে সন্ত্রাস, মাদক, দুর্নীতি, নানা ধরনের যে অসামাজিক কার্যকলাপ সেগুলি আমাদের দূর করতে হবে। দুর্নীতির ক্ষেত্রে এখানে স্পষ্ট কথাটা হচ্ছে যে শুধুমাত্র ঘুষ যে নেবে সে অপরাধী না, যে দেবে সেও সমানভাবে অপরাধী, বরং যে দেবে সেই বেশি অপরাধী। এই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে কাজ করলে তাহলে আমরা এর হাত থেকে মুক্ত করতে পারব। আমি জেলা প্রশাসক হিসেবে আপনাদের অনেক কাজ, সে কাজের কিছু বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেমন ১ নম্বর আছে ২০২০ সালে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করব, আর ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আপনারা জানেন যে জাতির পিতার জন্ম ১৭ই মার্চ আর আমাদের স্বাধীনতা ২৬শে মার্চ। দেখা যায় ২০২০-এর ১৭ই মার্চ থেকে ২০২১-এর ২৬শে মার্চ আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। সেই ক্ষেত্রে জেলা প্রশাসনে আপনারা কোন ধরনের কি মানে তৃণমূল পর্যায়ে এটা উদযাপনের যা প্রয়োজনীয়, এবং আমরা রাষ্ট্রীয়ভাবে একটা কমিটিও করে দিয়েছি, আবার আমাদের দলগতভাবেও আমরা করেছি। কাজে সেখানে আমাদের যে কর্মসূচিগুলি নেওয়া হবে তার পাশাপাশি আপনাদের জেলায় জেলায় এই জন্ম শতবার্ষিকী, জাতির পিতার এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিভিন্ন কর্মসূচি আপনারা স্থানীয়ভাবেও সেগুলি গ্রহণ করতে পারেন। আমরা আমাদের লক্ষ্য থাকবে যে 2021 সালের মধ্যে আজকে আমরা দারিদ্র্যের হার কমিয়ে 21 ভাগে নিয়ে এসেছি কিন্তু 2021 সালের মধ্যে আমরা আরো দারিদ্র্যের হার কমিয়ে আনতে চাই বাংলাদেশ এখন ক্ষুধামুক্ত আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই সেই লক্ষ্য নিয়ে আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করার পরিকল্পনা নিতে হবে আর তিন নম্বর হলো সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন চার নম্বর জঙ্গিবাদ সন্ত্রাস সাম্প্রদায়িকতা এগুলি দূর করে সর্বক্ষেত্রে যেটা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আরও সতর্কতার সঙ্গে কঠোর এবং কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ আপনারা নিয়েছেন এবং জনসম্পৃক্ততা সৃষ্টির মাধ্যমে এই জঙ্গিবাদ সন্ত্রাস সাম্প্রদায়িকতা দূর করা হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখছে কাজে সেটাকে আপনাদের অব্যাহত রাখতে হবে কারণ এই জঙ্গিবাদ শুধু এখন আমাদের দেশটা এটা এখন মানে বিশ্বব্যাপী একটা সমস্যা আর আমরা এটা নিয়ন্ত্রণ করতে পেরেছি কিন্তু তার মানে এই না যেটা শেষ হয়ে গেছে কাজে আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলি সকলকে সক্রিয় রেখে সকলের সাথে সমন্বিতভাবে এবং দেশের সাধারণ জনগণ অর্থাৎ প্রতি স্তরের অর্থাৎ যারা এই জঙ্গিবাদের সাথে সম্পর্কিত হয় আপনারা আরেকটা বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এটা এমন না যে দরিদ্র ছেলে মেয়ে টাকা পয়সার লোভে করছে শ্রীলঙ্কার যে ঘটনাটা ঘটলো আপনারা জানেন যে অত্যন্ত উচ্চবিত্ত এবং উচ্চ শিক্ষিত পরিবারের ছেলে মেয়েরা তারা এর সঙ্গে সম্পৃক্ত কাজে এর ধরনটাই পাল্টে গেছে সেজন্য সবথেকে বড় কাজ হলো সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে নিয়ে এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করেই প্রতিরোধ করতে হবে পাঁচ যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে হবে কারণ এই মাদক একটা সংসার ধ্বংস করে দেয় একটা পরিবার ধ্বংস করে দেয় সমাজকে ধ্বংস করে দেয় ছয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সম্ভাবনাময় স্থানীয় ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে আপনাদের আগ্রহী হতে হবে এক্ষেত্রে আমি বলবো যে আমাদের একটা প্রবণতা আছে যে যেখান থেকে খুশি অমনি একখানা রাস্তা চেয়ে বসে থাকে আবার যেখানে প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কোনো খাল বা নদীর উপর একের পর এক শুধু ব্রিজ বানানোর প্রস্তাব নিয়ে আসে বা যেখানে প্রয়োজন হয় অপ্রয়োজনীয় সেখানে একটা মানে বাঁধ নির্মাণের মনে হয় নির্মাণটা হচ্ছে সবচেয়ে বড় এই ক্ষেত্রে একটা মাস্টার প্ল্যান থাকা দরকার আমাদের যদিও এখন অনেক অবকাঠামো উঠে গেছে সেজন্য হয়তো সম্ভব হয় না তারপরেও এখনও আরও ভবিষ্যতে যে উন্নয়ন হবে সর্বক্ষেত্রে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত মাস্টার প্ল্যান উন্নয়ন করে আমাদের যেমন ফসলের ক্ষেত রক্ষা করতে হবে বনায়ন রক্ষা করতে হবে আবার রাস্তাঘাটও করতে হবে মানুষের চলাফেরার জন্য কিন্তু সেটা পরিকল্পিতভাবে করতে হবে যত্রতত্র আমরা এত বেশি রাস্তা আমাদের দেশে এখন যে এর পরবর্তীতে এই রাস্তা সংরক্ষণের কোনো ব্যবস্থা থাকে না কাজে কিন্তু করবার জন্য সবাই পাগল হয়ে যায় এটা ঠিক তো এইরকম কারো মানে ইচ্ছা হলেই করতে হবে সেটা না ঠিক পরিকল্পিতভাবেই তৈরি করতে হবে সে বিষয়ে এটা বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করব সাত তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বিকাশে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে দৈনন্দিন প্রয়োজনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারে জেলা সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে হবে আমরা ডিজিটাল বাংলাদেশ করার সময় আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় 5,275টা ডিজিটাল সেন্টার করে দিয়েছিলাম আর এখন তো জেলা উপজেলা পর্যায় পর্যন্ত হচ্ছে আমাদের পোস্ট অফিসগুলিও আমরা উন্নত করে দিচ্ছি এখন অনলাইনে কেনা বেচাও হচ্ছে কাজে সেখানে কিছু প্রাইভেট সেক্টর তারা এই মালগুলি সরবরাহ করে এবং অতি উচ্চ হারে টাকা নেয় সেজন্য আমাদের পোস্ট অফিসগুলিকেও আমরা উন্নত করা এবং এই ডিজিটাল পদ্ধতিতে তারাও যেন অনলাইনে ক্রয় বিক্রয়ে সহযোগিতা করতে পারে সেভাবে তাদের প্রয়োজনীয় মানে যানবাহন তৈরি করাতে এগুলি সব কিছু যাতে করা যায় আমরা সেই পদক্ষেপটা নিচ্ছি কাজে এ বিষয়টা আমাদের দেখতে হবে এবং মানুষ এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা আরও বেশি করে আর তাছাড়া আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু এখনই নিজের গ্রামে বসেও বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। আমাদের ব্যাপারে বিশেষ একটা প্রকল্প আছে যে লার্নিং অ্যান্ড আর্নিং, আমরা ট্রেনিং দিচ্ছি। ৯টি ভাষা দিয়ে একটি অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে, যার মধ্যে যে কোনো দেশের একটি ভাষা, এই ৯টি ভাষা দ্বারা যে কোনো একটা শিখতে পারে এবং সেই দেশে কাজ করতে পারে। সেই সুযোগটার জন্য উদ্বুদ্ধ করা দরকার। প্রবাসে যারা যেতে চায় কর্মসংস্থানের জন্য, আমাদের ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা জন্য যেতে পারে। কোনো মতে এই যে দালালদের খপ্পরে পড়ে নিজের জীবনটাকে যেন একেবারে মানে শেষ করে না দেয়, সেদিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করতে হবে। ৮. তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে। কারণ আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করে দিয়েছি, উপজেলা আছে, সেই সাথে সাথে ইউনিয়ন পরিষদ আছে, এদের একটা সমন্বয় করা দরকার। আর আগামীতে আমি মনে করি যে যেহেতু আমাদের বিভিন্ন জেলার চাহিদা ভিন্ন ভিন্ন, ভৌগোলিক অবস্থান ভিন্ন ভিন্ন, জনসংখ্যার তারতম্য ভেদ আছে এবং এর সাইজটাও কোনোটা অনেক বড় জেলা, কোনোটা ছোট জেলা। কোনো জেলা আছে মাত্র 2টা উপজেলা নিয়ে, কোনো জেলা আছে 13টা উপজেলা নিয়ে। তো এই জেলার অবস্থানটা দেখে এবং এর বিষয়গুলি দেখেই কিন্তু আমাদের পরিকল্পনাও নেওয়া দরকার, বাজেটও সেভাবে করা দরকার। আগামীতে আমার একটা লক্ষ্য আছে যে আমরা জেলাভিত্তিক বাজেট, উন্নয়নের বাজেট কীভাবে করা যেতে পারে সেই পরিকল্পনাটা নেওয়া, এবং সেই বিষয়ে আপনারা এখন থেকে কাজ শুরু করতে পারেন, যা আমি মনে করি তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারবে। সেখানে নির্বাচিত প্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ তারা, আমরা নির্বাচিত হয়ে আসি, জনগণের কাছে অনেক ওয়াদা আমাদের দিতে হয় তাদের উন্নয়নের জন্য, কাজে এখানে একটা সমন্বিত প্রচেষ্টা একান্তভাবে দরকার। ৯. শিক্ষার সকল স্তরে নারী শিক্ষার হার বৃদ্ধি, শিক্ষার্থীদের বিদ্যালয় ত্যাগের হার হ্রাস ও ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে। তো এখানে আমি একটা কথা বলি, আমরা নারী শিক্ষার হার বৃদ্ধি করার কথা বলতে বলতে এখন দেখা যাচ্ছে মেয়েরা স্কুলে বেশি সংখ্যায়, ছেলেরা কমে যাচ্ছে। এখন এই বিষয়টা একটু বিশেষভাবে নজর দিতে হবে, কেন ছেলেরা কমে যাচ্ছে। এবং পাশের হারের দিক থেকেও আমি দেখি ছেলেদের পাশের হার কমে যাচ্ছে, মেয়েরা ভালো করছে। তো এখন আমাদের বোধ হয় যে জেন্ডার সমতার কথা বলছে, আমাদের দেশে এখন অনেকটা উল্টো হয়ে গেছে, মেয়েরা বেশি হয়ে যাচ্ছে, ছেলেরা কম হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমি মনে করি যে আসলে এর দিকে আমাদের একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। আর উজানের ঢলের চাপে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা। ব্যারেজ থেকে ছাড়া পানি বাঁধ, পাকা রাস্তা ভেঙে চুরে ঢুকে পড়ছে লোকালয়। প্রতি মুহূর্তে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা ও শঙ্কা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। তিস্তার তীব্র স্রোতে উন্মাদনা শুরু করেছে সানিয়াজানো। পাহাড়ি দুই নদী মিলেমিশে প্রবল বিক্রমে বাঁধ ভেঙেছে, তারপর পাকা সড়ক দুমড়ে মুচড়ে ঢুকে পড়েছে লালমনিরহাটের গট্টিমারি ইউনিয়নে, সেখান থেকে ছুটেছে হাতীবান্ধা সদরের দিকে। এই রাস্তার সামনে নদীর কোনো সাপোর্ট নাই, এই নদীর যদি সাপোর্ট থাকতো, তিস্তা বাঁধ যদি হয়ে যেত, তাহলে এই সমস্যাটা হতো না। আমরা যদি বাঁধ সামনে দিতে পারি তাহলে এগুলো রাস্তা আমাদের অটোমেটিক ঠিক হয়ে যাবে। জনগণের চলাচলের স্বার্থে রাস্তাঘাট সরকার ঠিক করে দিচ্ছে, কিন্তু সামনের বাদ না হলে কোনো উন্নয়নে এখানে টিকবে না। রেকর্ড ভাঙা পানির চাপ নিয়ে নানা উৎকণ্ঠা ব্যারেজ ও এর আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। মন্ত্রীর এমপিরা যা আসে, বাদ দিব, ভোট দাও, বাদ দিব, কিন্তু বাঁধের পরে দেখা যায় খবর নেই। বর্ষাকাল আসলে আসি দেখা দিয়ে 10টা চাল দিব, হ্যাঁ গেল। এই বাঁধের যদি ব্যবস্থা না থাকে, পিছন পাশে কোনো রাস্তা ঠিক থাকবে না, তো এলে সব তো এমনি ভেঙে যাবে। পর্যাপ্ত প্রস্তুতি আছে, আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি বাঁধ কোনো মতেই যাতে না ভেঙে যায় সেজন্য সতর্ক দৃষ্টি রাখার জন্য বলছেন। পরিস্থিতি মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব স্থানীয় প্রশাসন ও প্রকৌশলীদের নিয়ে এখন মাঠে। তিস্তা ব্যারেজ রক্ষার পাশাপাশি ত্রাণ তৎপরতাতেও থাকছেন তিনি। অনাহারে বা কষ্টে মানুষ থাকবে না, আমরা তাদের পাশে যে কোনো মূল্যের বিনিময়ে আমরা কিন্তু পৌঁছাবো। প্রাথমিক ধাক্কাটা আমরা সামলে উঠছি। আমার মনে হয় যে আগামী 2-3 দিনের মধ্যে আপনি দেখবেন যে ত্রাণ প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে। জেলা ও উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, শনিবার নদ-নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধিতে নতুন করে আরও 20,000 পরিবার বন্যা কবলিত হয়েছে। বৃহত্তর রংপুরের 5টি জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা এখন প্রায় 2 লাখ। রতন সরকার, সময় সংবাদ, লালমনিরহাট। दफाय पास्तुरित दूधे 10टी नमूना 10टीतेई অ্যান্টিবায়োটিকের उपस्थिति पाওয়ার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক আবাবা ফারুক। গবেষণার মাধ্যমে ফলাফল চ্যালেঞ্জের আহ্বান জানান তিনি। এদিকে বিভিন্ন সংস্থার গবেষণার ফলাফলের মধ্যে পার্থক্যে জনমনে যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে দ্রুত তা দূর করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য প্রয়োজনে দেশের বাইরে স্বীকৃত ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করার পরামর্শ তাদের। বাজারে প্রচলিত 5টি ব্র্যান্ডের পাস্তুরিত দুধে 10টি নমুনা নিয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিকেল রিসার্চ সেন্টার। প্রথম দফায় 3টি ক্ষতিকারক অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পান তারা। এই ফলাফলে অস্বীকৃতি জানান বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তোপের মুখে বিষয়টি গড়ায় আদালতে, বিভ্রান্তি তৈরি হয় জনমনে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দফায় পুনরায় 10টি নমুনা সংগ্রহ করে পাস্তুরিত দুধের মান যাচাই করেন অধ্যাপক আবাবা ফারুক। এর আগে 3টি অ্যান্টিবায়োটিকের কথা বললেও এবারে অ্যান্টিবায়োটিকের সংখ্যা 4টি বলে গবেষণার ফলাফলে উল্লেখ করা হয়। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে পুনরায় গবেষণা ও পরীক্ষা হতে পারে, তবে সেক্ষেত্রে নমুনা সরাসরি সংগ্রহ করতে হবে ভোক্তাদের সংগ্রহশালা থেকে, কোনো কোম্পানি থেকে নয়। পরিস্থিতির পরিবর্তনটা হয়নি, আগে যেমন আমরা পেয়েছিলাম সেরকমই সবগুলো দুধের স্যাম্পলের মধ্যেই অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। এবং একটু পার্থক্য আছে, সেটা হলো যে আগে আপনার 3টা অ্যান্টিবায়োটিক পাওয়া গিয়েছিল 10টা দুধের মধ্যে, কোনোটাই একটা, কোনোটাই দুইটা, কোনোটাই তিনটা। এইবার পাওয়া গেছে সর্বোচ্চ 4টা। আমরা আমাদের গবেষণার মান নিয়ে সন্তুষ্ট। আমরা মনে করি যে আমাদের এখানে কোনো ভুল টুল আমরা করিনি। তারা কিন্তু ফলাফলটাকে চ্যালেঞ্জ করছেন না। যদি ফলাফলটা চ্যালেঞ্জ করতে হয় তাহলে গবেষণা করেই তো করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক সংগঠন, নিরপেক্ষ সংগঠন, তাদের অনেকগুলো রেফারেন্স ল্যাব আছে। ওখানে সরকারের পক্ষ থেকে যদি কোনো স্যাম্পল পাঠানো হয় তারা পরীক্ষা করে ফলাফল দেবেন, আমরা সেটা মেনে নেব সবাই। পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষায় দুবারই অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকায় বিষয়টি ক্রস চেক করার প্রতি গুরুত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল রফ মামুন। তবে বায়োমেডিকেল রিসার্চ সেন্টার ও বিএসটিআই নমুনা ও গবেষণা পদ্ধতি পৃথক ছিল কিনা সেটা খতিয়ে দেখারও পরামর্শ দেন তিনি। বাজার থেকে যে কোনো একটা ব্র্যান্ডের বা বিভিন্ন ব্র্যান্ডের সেম ব্যাচের নমুনা আপনার ওনার ল্যাবরেটরি, মানে 2টা ল্যাবরেটরিতে আপনি পরীক্ষা করতে হবে, সেম ব্যাচের সেম প্যারামিটার। হ্যাঁ, করে যদি দেখা যায় যে হ্যাঁ ভিন্ন রকম হচ্ছে, তখন কি করব আমরা? তখন আমাদেরকে বিদেশে পাঠাতে হবে। দুধের মতো প্রয়োজনীয় খাদ্য নিয়ে বিভ্রান্তি থাকা উচিত নয় মন্তব্য করে প্রয়োজনে দেশের বাইরে স্বীকৃত গবেষণাগারে মান যাচাই করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এর তো অবসান দরকার। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর খবরে বনানী জাতীয় পার্টির কার্যালয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, সাথীরা, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর সংবাদ শোনা মাত্রই পার্টির চেয়ারম্যানের যে বনানী কার্যালয় রয়েছে এখানে কিন্তু একে একে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আসলে আপনি জানেন যে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি এখনও রয়েছেন, তবে সেই হাসপাতালে সকলের যাওয়ার সুযোগ হচ্ছে না। এই কারণে বনানী কার্যালয়ে এসে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তারা আসলে শেষ খবরটি জানতে যাচ্ছেন, তারা আসলে সেখানে আদৌ যেতে পারবেন কিনা, এবং এমনকি তারা তাদের পার্টির চেয়ারম্যানকে আসলে এক নজর দেখার জন্য কিন্তু তারা এখানে এসে জড়ো হয়েছেন। তাদের কাছে এখন আসলে আমি এখানে যারা এসেছে এখানে আসলে সে শীর্ষ পর্যায়ের কোনো নেতা না থাকলেও পার্টির তৃণমূলের নেতাকর্মীরা আছেন। তাদের সঙ্গে আমি কথা বলে যতটুকু শুনেছি যে তারা আসলে যেটা বলতে চাচ্ছেন যে তারা জানতে চান এই মুহূর্তে আসলে তাকে আসলে সিএমএইচ থেকে সরাসরি প্রেসিডেন্ট পার্কে নিয়ে যাওয়া হবে নাকি এই পার্টির বনানী কার্যালয়ে নিয়ে আসা হবে নাকি জাতীয় পার্টির কেন্দ্রীয় কাকরাইল কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। এই বিষয়গুলো তারা এখনও ঘোলাটে আছেন, যেহেতু কেন্দ্রীয় দলের পার্টির শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত তাদের পক্ষ কোনো ধরনের বার্তা তাদের কাছে দেওয়া হয়নি। তবে আমরা যতটুকু শুনছি যে আসলে সিএমএইচ থেকে বের করে তাকে সেখানেই পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে সেখানেই জানাজা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং জানাজার পরে তাকে হয়তো সেখান থেকে বের করে নিয়ে এসে পার্টি অফিসের সামনে আনা হতে পারে নেতাকর্মীদেরকে তার দেখার জন্য। আপনি জানেন যে গত 26 জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, এবং 4 জুলাইয়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল পর্যন্ত টানা 9 দিনের মতো তিনি লাইফ সাপোর্টে ছিলেন, এবং তার অবস্থা প্রথম দিকে সিএমএইচে নিয়ে যাওয়ার প্রথম দিকে কিন্তু পার্টির পক্ষ থেকে আমাদেরকে সংবাদ সম্মেলন করে যেই কথাগুলো প্রত্যেকদিনই জানিয়েছিল যে প্রথম দিকে তার 10 ভাগ 20 ভাগ করে তার শারীরিক অবস্থা উন্নতি ঘটতে থাকলেও 4 জুলাই থেকে কিন্তু তার অবস্থার একেবারে অবনতি হতে থাকে এবং পার্টির পক্ষ থেকে গতকালকেও যেটি জানানো হয়েছে যে তার রক্তের সংক্রমণ কমে গিয়েছিল কিন্তু তার পার্টি তার যে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলো সেই অঙ্গপ্রত্যঙ্গগুলো কিন্তু একেবারে অকেজো হয়ে গেছে বিশেষ করে কিডনি লিভার সহকারে পার্টি তার শরীরের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে যাওয়া এবং কৃত্রিমভাবে তাকে লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে কিন্তু সর্বশেষ অবস্থায় রাখা হয়েছে তবে আজকে সকাল 7:45 মিনিটে আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছে যে সকাল 7:45 মিনিটে তিনি আসলে মারা গেছেন তো সেই বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে সিএমএইচে যেমন নেতাকর্মীরা ছুটে গেছেন তেমনি আসলে পার্টির এই বনানী কার্যালয়ে নেতাকর্মীরা ছুটে আসছেন কেউ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে যাচ্ছেন কেউ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে যাচ্ছেন তো আসলে এখন পর্যন্ত পার্টির পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা আমরা এখনো জানতে পারিনি যে আসলে তার জানাজা দাফন সহ কি কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই বিষয়গুলো জানার পরে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো এই ছিল আমার কাছে এখনকার মতো সাথীলা বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন বিশ্বকাপ ক্রিকেটের খবর আজ পদ্মা নামছে মহারণের ক্রিকেট খুঁজে পাবে নতুন চ্যাম্পিয়ন প্রথমবারের মতো গায়ে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা লাগাতে মুখোমুখি হবে ইংল্যান্ড নিউজিল্যান্ড লর্ডসে ম্যাচটি শুরু হবে আজ বিকেল 3:30-টায়। বিশ্বকাপটা দারুণভাবে শুরু করেছিল ইংল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মারা গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। সার্বিক উন্নয়নের জন্য সুশাসন জরুরি জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিক সতর্ক থাকার আহ্বান উজানের ঢলের চাপে তিস্তার ভয়াবহ রূপ ব্যারেজের পানি ঢুকে পড়েছে লোকালয়ে সিলেটে বড় ধরনের বন্যার আশঙ্কা পাস্তুরিত দুধে এবার 4টি অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়ার দাবি অধ্যাপক ফারুকের বিভ্রান্তি দূর করতে বিদেশে নমুনা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের এবং 23 বছর পর নতুন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব লর্ডসে বিকেলে বিশ্বকাপের ফাইনালে লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এই ছিল এখনকার মতো যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়news.tv আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে সঙ্গে থাকুন সময়ের